নদিয়ার মানুষকে, নদিয়ার মানুষকে কি বিশ্বাসঘাতকতা করছেন মহুয়া মৈত্র? মহুয়া মৈত্র কি নদিয়ার সেই সমস্ত প্রান্তিক প্রত্যন্ত গ্রামের মানুষকে বিশ্বাসঘাতকতা করছেন? দুবাইয়ের ব্যবসায়ীদের হয়ে প্রশ্ন করে তাদেরকে সাংসদ হিসেবে গোটা লগইন আইডি সেইটা দিয়ে দিয়ে আসলে কি নদিয়ার মানুষকে হতোদ্যম বানিয়ে রাখছেন মহুয়া মৈত্র? তৃণমূল কংগ্রেস জিতছে মা মাটি মানুষের ভোটে, কিন্তু স্বার্থ সুরক্ষা করছে দুবাইয়ের ব্যবসাদারদের, ব্যবসায়িক স্বার্থে আসলে নিজের সাংসদ পদের অপব্যবহার করছে। আজ তার জবাব বাংলার মানুষ চায়, বাংলার মানুষ জবাব চায় যে এই মাটিতে মহুয়া মৈত্রের অবদান ঠিক কতটা। নদিয়ার মাটিতে শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমিতে মহুয়া মৈত্র জনপ্রতিনিধির অবদান ঠিক কতটা, কারণ মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো কিন্তু হালকা অভিযোগ নয়। একজন সাংসদ তিনি প্রশ্ন করেন এবং সেই প্রশ্নটা অত্যন্ত গুরুত্ব সহকারে সংসদ ভবন বা স্পিকার দেখেন, কারণ কি একজন সাংসদ তিনি 4-5 কোটি মানুষের জনপ্রতিনিধি হন, তার প্রশ্ন মানে সেটা জনগণের প্রশ্ন হিসেবে দেখা হয়, তার প্রশ্ন মানে সেটা ভারতবর্ষের কোনো না কোনো অঙ্গের কোনো না কোনো অংশের প্রশ্ন হিসেবে দেখানো হয়। এবং মজার বিষয় হলো নদিয়ার সাংসদ হিসেবে তিনি ভারতের যে কোনো কর্নারের প্রশ্ন সেই প্রশ্নগুলো করতে পারেন, কিন্তু তার যদি কোনো কায়েমি স্বার্থ থাকে, তার যদি কোনো ভেস্টেড ইন্টারেস্ট যেটাকে ইংরেজিতে বলে সেই ভেস্টেড ইন্টারেস্ট বা কায়েমি স্বার্থ থাকে, তাহলে সেইটার তদন্ত হওয়া প্রয়োজন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ এই মুহূর্তে সামনে এসেছে, যেখানে মহুয়া মৈত্র নাকি টাকার বদলে এমন কিছু প্রশ্ন করেছিলেন এবং 65টির মধ্যে 50টা প্রশ্ন করেছিলেন, যেই প্রত্যেকটা প্রশ্ন আসলে একটি নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দিতে এবং অপর একটি ব্যবসায়িক গোষ্ঠীকে ব্যাড লাইটে অর্থাৎ তার দুর্নাম করার জন্য সামনে আনতে। মহুয়া মৈত্র নদিয়ার সাংসদ, কৃষ্ণনগরের সাংসদ, তিনি যে কাজটা করেছেন বা তার বিরুদ্ধে যে অভিযোগটা, সেই অভিযোগটাকে কি মান্যতা দেয় তৃণমূল কংগ্রেস? এক, দুই, নদিয়াতে কি সমস্যা সব মিটে গেছে, সে কারণে দুবাই নিয়ে মহুয়া মৈত্রদের প্রশ্ন করতে হবে? মহুয়া মৈত্রদের নিজের লগইন আইডি অর্থাৎ একজন সাংসদ হিসেবে নিজের লগইন ক্রেডেনশিয়াল সেই সমস্ত কিছু সেই ব্যবসায়িক গোষ্ঠীকে দিয়ে দিতে হবে? সেই ব্যবসায়িক গোষ্ঠী নাকি, বড় অভিযোগ, সেই ব্যবসায়িক গোষ্ঠী নাকি মহুয়া মৈত্র, এমপি মহুয়া মৈত্রর লগইন আইডি পাসওয়ার্ড সব জানতেন এবং নিজের মতো নিজের ব্যবসার স্বার্থে যা যা প্রশ্ন করা প্রয়োজন, যে যে প্রশ্ন করলে যা যা জিনিস আটকে যেতে পারে, যে যে প্রশ্ন করলে যে যে জিনিস নিয়ে তদন্ত শুরু হতে পারে, ভেতরের তথ্য বাইরে আসতে পারে, অনেক ব্যবসায়িক সুবিধা পেতে পারে কেউ কেউ, অনেক ব্যবসায়িক সুবিধা থেকে বঞ্চিত হতে পারে কেউ কেউ, এই খেলায়, এই পক্ষ নেওয়ার খেলায় মহুয়া মৈত্র ঢুকে গেছিলেন, বড় অভিযোগ। এবং সে কারণে প্রশ্ন দুই, মহুয়া মৈত্রের সাংসদ পদ কি অবিলম্বে বাতিল হয়ে যাওয়া উচিত? এবং 3 নম্বর প্রশ্ন, নদিয়ার মানুষ যাদের রাস্তা নেই, পানীয় জল অনেক জায়গায় নেই, হাসপাতাল ভালো নয়, একটা কেন্দ্রীয় সরকারের এইমস হয়েছে কিন্তু রাজ্য সরকারের যে হাসপাতালগুলো ভয়ঙ্কর অবস্থা, কৃষ্ণনগরেই অনেক দুর্নীতির অভিযোগ, কৃষ্ণনগরের মানুষ এখনো মনে করে যে তারা অনেক কিছু থেকে বঞ্চিত, তাদের জনপ্রতিনিধি আসলে কি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? এবং এই বিশ্বাসঘাতকতার জন্য অবিলম্বে, আমাদের দেশে প্লেবিসাইট নেই বা গণভোট নেই, কিন্তু অবিলম্বে মহুয়া মৈত্রের সাংসদ পদ কি বাতিল হয়ে যাওয়া উচিত, বা মহুয়া মৈত্র লজ্জায় নিজে থেকে পদত্যাগ করা উচিত? আজ তার জবাব চায় বাংলা।